তো বন্ধুরা, এটাই হচ্ছে আনবক্সিং। আর এটা আমাকে মাত্র 1 টাকা দিয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন 1 টাকা অলি, 1 টাকা, 1 টাকা, 1 টাকা অলি, 1 টাকা। ওই যে আমার স্ট্যান্ড, আর এ হচ্ছে বাসবাড়ি। তো চলো ভিডিওটার সাথে থাকো, আনবক্সিং। তো মানে গাইস, আমরা এখন যাচ্ছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কাজের মধ্যে ছিলাম, আর এভাবে চলে যাচ্ছি। তো ওইখানে আসে আমাদের সাউন্ডবক্স, তো আমরা সাউন্ডবক্সটাকে আনার জন্য বাঙ্ক বাজারে যাচ্ছি। তো চলো, আর এনে কিভাবে মানে অ্যাক্টিভ করতে হবে তোমাদের আমি দেখাবো। তো এর এখনো মানে কুরিয়ারটা আসেনি, তো আসবে, মানে আমারটা এখন চলে এসেছে, আমি যাচ্ছি আনার জন্য। তো আগে তাড়াতাড়ি চলো, না হলে ও চলে যাবে। আর এটা কোনো মানে ভ্লগ নয়, এটা হচ্ছে মানে পেটিএম সাউন্ডবক্সের জন্য। তো এই যে দাদাটা, এই যে মানে ইনি নিয়ে আসে আমার পেটিএম এর সাউন্ডবক্স, তো এবার আমাকে দিবে, আমি তার কাছে যাব। তো আমি ক্যামেরাটাকে অফ করে আমি তার কাছ থেকে সাউন্ডবক্সটাকে নিয়ে নেই আগে, তারপর আমি তোমার সাথে আবার আসতেছি। তো মানে বাঙ্কু বাজার থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেটিএম এর সাউন্ডবক্স। তো এটা আমি কুরিয়ারদের মানে হাত থেকে নিলাম, এখন এটা আছে আমার হাতে। তো এটা আমি এখন কি করব, বাড়ি গিয়ে মানে কিভাবে এটাকে অ্যাক্টিভ করতে হবে, তো আমি তোমাদেরকে সে মানে একটা ভিডিও করে দেবো। তো তোমরা আমার ভিডিওটা দেখে যে কিভাবে মানে পেটিএম কিউআর কোড অ্যাক্টিভ করতে হবে শিখে যাবেন। তো আমি বেশি করে না বলে চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে এটাকে অ্যাক্টিভ করবো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি সুশান্ত, আর তোমরা দেখছো এসবি বুলেট ইউটিউব চ্যানেল। তো এটা মানে সাউন্ডবক্স, পেটিএম কিউআর কোডের সাউন্ডবক্স, আর এটা মাত্র এখনই মানে এসে আমাকে দিয়ে গেল কুরিয়ারের হাত থেকে। আর এটা মাত্র আমার চার্জ পড়েছে অলি 1 টাকা। আর তোমরা যদি আমার সেই ভিডিওটা দেখে মানে অর্ডার করতে চাও তো করতে পারো। অনেকেই হয়তো বলে যে দাদা আমার বয়স হয়নি, তো আমি কিভাবে মানে পেটিএম এর সাউন্ডবক্সকে অর্ডার করবো। তো আমার এখানে দেখো এই ভাইটা, তো এরও মনে করো এখনো বয়সটা হয়নি, তো মানে তার মায়ের মানে একটা অ্যাকাউন্ট ছিল এয়ারটেল পেমেন্ট ব্যাংকের। তো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটাকে ওপেন করে দিয়েছি, তারপর পেটিএম এর সাউন্ডবক্সে গিয়ে মানে আমি কি করেছি, তার অ্যাকাউন্টটাকে আমি লিঙ্ক করেছি। তো কিভাবে লিঙ্ক করতে হবে, তোমরা যদি আমার সাথে ইনস্টাগ্রামে আসো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে আমাকে মেসেজে কথা বলতে পারো, এমনকি আমি যে ফোন নাম্বার দিব, তো তোমরা মানে সেই ফোন নাম্বারও আমার সাথে কথা বলতে পারো। তো এটা হচ্ছে আমাদের পেটিএম সাউন্ডবক্স। তো এটা আমি অর্ডার করেছি মাত্র 1 টাকা, আর এখনো মানে চলতেছে, এটা মাত্র 1 টাকায় চলতেছে পেটিএম সাউন্ডবক্স। তো এটাকে আমি এবার তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাচ্ছি, কারণ এটা আমার আজকে আসে, আর এই ভাইয়েরটা আসবে মাত্র 27 তারিখে, আসবে 27 আগস্ট চলে আসবে আরও একটা সাউন্ডবক্স। তো আমরা সেই সাউন্ডবক্সটাও তোমাদেরকে দেখাবো, কারণ এটা আমারটা আজকে আসে। তো এটা আমি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। তো এখানে অনেক কিছু লেখা আছে, এটা আমার নামের সাথে। তো এটা আর মানে আমি কিছু মানে পড়বো না, এটা থাকবে। তো মেন জিনিসটা এখন আমার হাতে আছে, যেহেতু আমার কাছে এখন কিছু নেই, তো আমি এখান থেকে তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। তো আমাদের আনবক্সিংও এইরকমই হবে, কারণ বিবয়সে দেখে দেখে আমরা শিখেছি। তো এই যে চলে আসে আমাদের পেটিএম সাউন্ডবক্স। তো আরো একটা মানে দেখো, এখানে দেখতে পারছো গাইস, পেটিএম সাউন্ডবক্স, এখানে দেখো আরো একটা বক্স দিয়েছে। তো এটাকেও কি আমরা একদম পুরো মানে ধাই দিয়ে ছিঁড়ে দিই। তো এই যে বের হয়ে আস্তে আস্তে আমাদের আনবক্সিং। তো এখানে মানে অনেক কিছু আরো স্ট্যান্ড দিয়েছে আমাদের, এখানে চার্জার, এমনকি আমাদেরকে চার্জারও দিয়েছে, মাত্র 1 টাকায় আমরা পেয়ে গেছি। এখানে যে সিম কার্ড আছে, এখানে আমাদেরকে সিম কার্ডও দিয়েছে একটা, এখানে দেখো একটা সিম কার্ড দিয়েছে আমাদের, এটা সিম কার্ড হচ্ছে আমাদের এয়ারটেল। আর এখানে এই যে সিম কার্ডের এই যে দেখতে পাচ্ছ, এটা এর মানে ভিতরে লাগানো আছে, ঠিক আছে। তো এখানে যে আমাদের এয়ারটেল সিম কার্ডটা দিয়েছে, এখানে M2M, এখানে দেখো M2M, এটা এর ভিতরে লাগানো আছে, ঠিক আছে। আর এখানে মানে আমাদেরকে একটা স্ট্যান্ডও দিয়েছে, তো এটা মানে আমরা দেখব না। তারপর আমাদেরকে একটা চার্জারও দিয়েছে। তো এটা মাত্র আমরা কত টাকায় পেয়েছি, মাত্র 1 টাকায় পেয়েছি। তো আমার এখানে ভিডিওর ডিসপ্লেতে দেখো যে পেটিএম সাউন্ডবক্স আমরা কিভাবে অর্ডার করবো, মাত্র 1 টাকায় পেয়ে যাবেন। তো সেটা তোমরা ভিডিওটায় গিয়ে দেখতে পারো যে কিভাবে মানে অর্ডার করতে হবে।
তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে Paytm soundbox তো মানে যারা এখনো অর্ডার করনি তো অর্ডার করে নাও যে কিভাবে অর্ডার করতে হবে Paytm soundbox তো আনবক্সিং এটাই ছিল এবারে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেখাবো তো অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে অ্যাক্টিভ কিভাবে করতে হবে এখানে অনেক কিছু পেয়ে গেছি আমি এবারে এটাকে আমি অ্যাক্টিভ করব তো অ্যাক্টিভ করার জন্য মানে আরো একটা আমি ভিডিও বানাবো তো আমি সেই ভিডিওতে অ্যাক্টিভ কিভাবে করতে হবে শেখাবো তো ভিডিওটা এই পর্যন্তই আজকের আর যারা এখনো অর্ডার করনি তো 1 টাকায় পাওয়া যাচ্ছে Paytm soundbox তো তোমরা গিয়ে অর্ডার করে নাও সাতসাত পেয়ে যাবেন অর্ডার করতে আর তোমার এটা মানে 10 দিনের মধ্যে চলে আসবে যেহেতু আমার এটা 10 দিন পার হয়ে গেছে কারণ আমার মানে মেলে একটা মেল আসলো আমি মেলটাকে চেক করিনি তো সেই কারণে আমার এটা 7 দিন লেট হয়ে গেছে আমি এটা 17 দিনের মধ্যে হাতে পেয়ে গেছি তো এটাই ছিল ভিডিও আজকের ভিডিও তো এটাই তো soundbox আমরা পেয়ে গেছি আর আমি কিছু বলবো না ভিডিওতে এটাই আর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে দেখে মানে কেউ কিছু মনে করবে না কারণ কাজে ছিলাম তো টাটা বাই তোমরা অ্যাক্টিভ কিভাবে করতে হবে ভিডিওটা দেখে নিও তো আজকের ভিডিও এটাই ছিল তো টাটা বন্ধুরা